আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেটার আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিউয়ার্স আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ঈদে অথবা যে কোনো সময় আমরা বিফ দিয়ে রেসিপি তৈরি করি, সাথে কাঁঠালের বিচি আমরা অনেকভাবেই অনেকে ট্রাই করেছি, কিন্তু আজকে আমি একেবারে ডিফারেন্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটির জন্য আমি এখানে বিফ নিয়েছি, মানে গরুর মাংস নিয়েছি আমি এখানে 2 কেজি। এখানে সামান্য তেল আছে, তবে অতিরিক্ত যে তেলটুকু আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেই তেলটুকু আমি একেবারে ফেলে দিয়েছি। চাইলে আপনারা নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। এবং দুটো ডিম নিয়েছি, সেই সাথে আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি 1/2 কেজি। আমি এখানে বিচিটাকে কাজের সুবিধার্থে বয়েল করে শেয়ার করেছি এবং খোসাগুলোকে মোটামুটি ক্লিন করে নিয়েছি। এবং দুধ নিয়েছি 1 গ্লাস এবং এখানে আমি 3 কাপ পরিমাণ আটা ইউজ করব। প্রথমে চলে যাচ্ছি প্রথম রেসিপি। বিফটাকে, মানে গরু মাংসটাকে আমি একেবারে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আরেকটি বোল নিয়েছি। একটি বিশেষ কথা বলে নিই, সেটা হচ্ছে এই রেসিপিতে গরুর মাংসটাকে খুব ছোট ছোট করে স্লাইস করতে হবে। আমি এখানে পেঁয়াজ এবং রসুন কুচি ইউজ করছি। 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এবং রসুন কুচি নিয়েছি আমি 3 টেবিল স্পুন। ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, সবগুলির পরিমাণ আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করেছি। এবং পরিমাণ মতো সামান্য তেল ইউজ করছি। সব পরিমাণটুকু যদি আপনাদের বাড়াতে ইচ্ছে করে তাহলে আপনারা বাড়াতে পারেন। আদা রসুনের পেস্ট দিয়েছি এবং আমি সামান্য কাঁচামরিচ ইউজ করছি। প্রত্যেকটি ইংরেজি খুব ভালোভাবে আমি এখানে মেখে নিচ্ছি হাতের মাধ্যমে। এভাবে খুব ভালো করে মেখে আমি রেখে দিয়েছি জাস্ট 5 মিনিটের জন্য। এরপর চুলায় প্যান দিয়েছি এবং আমি এখানে রান্নার তেল ইউজ করছি। রান্নার তেলের পরিমাণটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করছে। আমি এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি এবং খুবই সামান্য পরিমাণ জয়ফলের নিয়েছি। জয়ফলের পরিমাণটা খুবই সামান্য নিয়েছি এবং সেটাকে আমি গুঁড়ো করে নিই। আমি একটু গোটাভাবে এখানে ইউজ করব। রান্নার শেষে এটা যখন থাকবে আমি এটাকে ফেলে দিতে পারি, তাই সেভাবে করে আমি এখানে নিয়েছি। আমি এখানে আবার পেঁয়াজ কুচি, এগুলোর পরিমাণটা আমি কিন্তু আবারও বলছি আমি এখানে নির্দিষ্ট করে দিইনি, সামান্য রসুন কুচি ইউজ করছি। কারণ আমরা এসব রেসিপির ক্ষেত্রে নিজেদের পছন্দ অনুযায়ী মশলাগুলো ইউজ করতে পছন্দ করি। শুধু আমি আপনাদেরকে প্রসেসিংটা শেয়ার করছি, কিভাবে আপনারা এই কাজটা কমপ্লিট করলে রেসিপির টেস্টটা এবং লুক দুটোই ডিফারেন্ট আসতে পারে সেটাই। আর এই জন্যই আপনাদের সাথে আমি এর পরিমাণটুকু আপনাদের ইচ্ছের উপর ছেড়ে দিয়েছি। যে মাংসটুকু আমি হাতে মেখে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি আমি প্যানে দিয়েছি এবং খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তবে লবণের পরিমাণটা আপনারা বুঝে ইউজ করবেন। তেজপাতা আর সেই জয়ফল আমি এখানে দিয়ে দিয়েছি। তেজপাতা এবং জয়ফলের পরিমাণটা আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করলাম। যদি এর থেকে বাড়াতে কমাতে ইচ্ছে করে অ্যাজ ইউজ আপনারা সেটা করতে পারেন অনায়াসে। জাস্ট 10 মিনিট পর যখন ব্যাক করবো তখন কিন্তু অলরেডি মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে, তাই এখানে এক্সট্রা করে আপনাকে পানি ব্যবহার করতে হবে না। আর যেহেতু জয়ফলের ব্যবহার করেছি তাই এখানে মাংসটা খুব সহজে অনেকটাই সফট হয়ে যায় প্রেশার কুকার ছাড়া। আমি আবারও ব্যাক করেছি 10 মিনিট পর। এভাবে করে আমি পরপর কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে দেবো এবং কিছুক্ষণ পরপর আমি এটা চেক করে নেব। যখন এই পর্যায়ে হবে তখন আমি এখানে ঠিক মাংসের টুকরোর মতো করে আলু একটা স্লাইস করে নিয়েছি। যদি আপনাদেরকে আলুটা অ্যাভয়েড করতে ইচ্ছে করে নো প্রবলেম, আপনারা একেবারেই আলুটাকে বাদ দিতে পারেন। তবে এই রেসিপিটা যেহেতু একটু অন্যরকম করে তৈরি করা, তাই সেখানে আলুটা ব্যবহার করলে অবভিয়াসলি খেতে ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু আলুটা অনেকটা বয়েল হয়ে গেছে এবং অনেকটাই তেল উঠে গেছে। যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন আমি এখানে রসুনের দুটো বড় বড় সাইজের রসুন নিয়েছি এবং তার গোয়াগুলোকে ঠিক এভাবে করে আমি এখানে মিক্স করে নিয়েছি। আমরা বেসিক্যালি বড় মাংসের টুকরোগুলোর সাথে রসুনের আস্ত রসুন ব্যবহার করে থাকি এবং ছোটো ছোটো রসুনগুলো ঠিক ছোটো মাংসের মধ্যে এভাবে ব্যবহার করবেন। এবং পরবর্তী আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে এই রেসিপির সাথে এতটাই দারুণ লাগে যে যা আপনি তৈরি করে যখন খাবেন তখন সেটা ফিল করতে পারবেন। এবং অবভিয়াসলি আমাকে একটি ধন্যবাদ আপনার পাওনা থাকবে, কারণ রেসিপিটি এতটাই সুস্বাদু হয়ে থাকে। আমার কিন্তু হয়ে গেছে কথায় কথায়। এখন আমি মাংসগুলোকে একটি সার্ভিং করে সার্ভ করে নিচ্ছি। মাংসটা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি সার্ভ করেছি দেখুন। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে।
দ্বিতীয় রেসিপির ক্ষেত্রে আমি যে কাঁঠালের বিচিগুলো আপনাদেরকে শেয়ার করেছিলাম, আমি তখন কিন্তু আপনাদের সাথে বলেছিলাম আমি এটাকে বয়েল করে নিয়েছিলাম। সেই বয়েল প্রসেসিংটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু করে শেয়ার করেছি। এখন একটি ব্লেন্ডার জার নিয়েছি এবং এই জারে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি, এবং যে দুটো ডিম নিয়েছিলাম সেটা আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, এবং এক কাপের থেকে বেশি মানে 1 গ্লাস পরিমাণ আমি এখানে লিকুইড দুধ নিয়েছিলাম। অল ইমিডিয়েট আমি এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। মিক্সের পরে প্রসেসিং মানে মিক্স করার পরে এটা গ্রেভিটা কেমন হতে পারে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ভিউয়ার্স, এর গ্রেভিটা কিন্তু কতটাই লিকুইড হতে পারে। আমি কিন্তু এখানে ইস্ট দিয়েছি এবং চিনি দিয়েছি। একটি জিনিস, আমি ইস্টের পরিমাণ এখানে 1 টেবিল স্পুন ইউজ করেছি এবং চিনির পরিমাণটাও সামান্য পরিমাণ। এখানে লবণ অ্যাড করবেন এবং তেল নিয়েছি আমি খুবই কম পরিমাণ। এই পরিমাণগুলো আমি আবারও বলছি আপনাদের সাথে সরাসরি অ্যাডজাস্ট করে নিই, এই কারণে কারণ পরিমাণটা আপনাদের বুঝে নিতে হবে এবং আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনি কতটা ব্যবহার করবেন তাই আমি পরিমাণটুকু আপনাদেরকে অ্যাডজাস্ট করে দিইনি বা উল্লেখ করে দিইনি। আমি কিন্তু একটু একটু করে এখানে আটা ব্যবহার করেছি, মোট 3 কাপ পরিমাণ। এভাবে করে খুব ভালো করে এটাকে ডো তৈরি করতে হবে এবং অয়েল দিয়ে এটাকে আবার খুব ভালো প্রসেসিং করে তৈরি করতে হবে। তবে একটি জিনিস আমি আপনাদেরকে খুব ভালো করে বলে দিতে চাই, সেটা হচ্ছে যেহেতু এখানে কাঁঠালের বিচি দেওয়া হয়েছে তাই এটা কিন্তু ডোটা একটু সফট হবে, একটু আঠালো টাইপের হবে। আমি কিন্তু অনেকটা পরে মানে প্রায় 1 ঘন্টা পরে ব্যাক করেছি, ঢেকে রেখেছিলাম এবং 1 ঘন্টা পরে কিন্তু এটা অনেকটাই ফ্লাফি হয়ে গেছে, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। শুধু আটা অথবা ময়দা দিয়ে ডো তৈরি করে সেটা কিন্তু অনেকটা স্টিকি কম থাকে, কিন্তু এখানে কাঁঠালের বিচি দেওয়ার কারণে কিন্তু এই স্টিকি ভাবটা একটু বেশি থাকবে। তবে হোয়াইট হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি যখন আবার আটা দিয়ে অথবা ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে ময়ান করবেন তা ঠিক পারফেক্টলি ভাবে কাজ হয়ে যাবে। তাই এভাবে করে আপনি কাজটা কমপ্লিট করবেন, কারণ এই পরবর্তী প্রসেসিংটা খুবই ইজি। আমি ছোটো ছোটো স্লাইস করে নিচ্ছি আমার কাজের সুবিধাতে, যেটুকু দরকার আপনার ঠিক সেভাবে করে ছোটো ছোটো করে বল করে নেবেন এবং হাতে ময়দা অথবা আটা অথবা তেল হাতে মেখে নিয়ে এগুলোকে ছোটো ছোটো করে বল করে নেবেন। এতে আপনার কাজ করতে অনেকটা ইজি হয়ে যাবে। আমি এভাবে করে ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি। এবং এটাকে রুটি বেলার বেলুন দিয়ে জাস্ট একটু প্রেশার দিলে চারপাশে কিন্তু একটা গোল রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে, এবং এর ঘনত্বটা মানে এর পুরুত্বটা আপনি কতটুকু রাখতে চান সেটা আপনার উপর নির্ভর করছে। আমি আপনাদের উপর ছেড়ে দিই, চাইলে অনেক বেশি মোটা করতে পারেন, চাইলে পাতলা করতে পারেন। এবং চুলায় প্যান দিয়েছি এবং অলরেডি একটি কিন্তু আমি নান রুটি উপরে তুলে দিয়েছি। দেখুন এভাবে করে আপনি উপরে সামান্য একটু বাটার দিয়ে একটু মেখে দেবেন, চাইলে আবার রান্নার তেল ইউজ করতে পারেন। তবে বাটারটা ইউজ করলে ফ্লেভারটা অবভিয়াসলি অনেকটা স্ট্রং আসে এবং ভালো আসে। তবে খেয়াল রাখতে হবে যাতে আপনার প্যানের তাপমাত্রার পরিমাণটা স্বাভাবিক থাকে, তা না হলে কিন্তু এর পাশ আর উপর দুটো ওভার ফ্রাই হয়ে যাবে, তখন কিন্তু দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগবে না। এভাবে করে আমি কিন্তু নান রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আমি এভাবে একটু একটু করে নান রুটিগুলো তৈরি করে নেব। তবে একটি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা দেখুন যখন পারফেক্টলি আপনার নান রুটির ডোটা তৈরি হবে তখন দেখুন এভাবে কিন্তু ঠিক হোটেলের মতন অনেকটাই ফ্লাফি চলে আসবে। যাই হোক, আমার কিন্তু দুটো রেসিপি কমপ্লিট, আমি শেয়ার করছি দুটো রেসিপি ফুল প্রসেসিংটা। আশা করছি এই প্রসেসিংটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং এই ঈদে এভাবে ছোট করে আর গরু মাংস তৈরি করে রেসিপিটি করলে এবং কাঁঠালের বিচি দিয়ে এভাবে নান রুটি তৈরি করলে অবভিয়াসলি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ কাঁঠালের বিচি আমরা অনেকে অনেকভাবেই তৈরি করে খেয়েছি কিন্তু এভাবে হয়তো বা কাঁঠালের বিচি দিয়ে আপনারা তৈরি করেননি। যদি তৈরি করে না খেয়ে থাকেন তবে আজই ট্রাই করবেন এভাবে করে, যাতে আপনারা টেস্টটা পেতে পারেন ভেতরটা কেমন হয়েছে বা কতটা সফট হয়েছে ফ্লাফি হয়েছে সেটা শেয়ার করছি। কাঁঠালের বিচি দিয়ে তৈরি করেছে এটা দেখতে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না, তবে খাওয়ার সময় এর টেস্টটা অবভিয়াসলি আপনার কাছে অনেকটাই ডিফারেন্ট এবং ইয়ামি লাগবে। এভাবে ছোট ছোট মাংসের টুকরোর সাথে রসুন এবং আলুর টুকরোর সাথে এই নানুটি খেলে এই ঈদে অথবা যে কোনো অকেশনে
অনেক বেশি আকর্ষণীয় এবং যে কেউ আপনার অনেক বেশি প্রশংসা করবে এই রেসিপিটির জন্য। শুধু একবার আপনি ট্রাই করবেন, আপনি এর পরবর্তী সময় এই রেসিপিটি আবারও ট্রাই করতে চাইবেন বারবার। তাই আজ এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তবে অবভিয়াসলি আমার চ্যানেল থাকবেন, এবং আজ আল্লাহ হাফেজ।